আউসবিল্লা সাইতানুরিম বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা আজকে আলোচনা করব মুসলমান মুসলমানের দুশ ত্রুটি গোপন রাখার ফজিলত সম্পর্কে আমাদের ফিতরতি কারণে আমরা বিভিন্ন দুষ করতে পারি বিভিন্ন দোষ আমাদের থেকে হয়ে থাকে তাই সেই দুস্ত্রুটিকে অবশ্যই গোপন রাখতে হবে সেই দুস্ত্রুটি গোপন রাখার মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং মেহের বাণে লাভ করতে পারি বিশেষ করে শরীয়ত সম্মত কারণ ব্যতীত দুজন মুসলমানের মধ্যে পারস্পরিক কলহ বিবাদ ও অসন্তুষ্টির কারণে অনেক সময় একে অপরের প্রতি খারাপ ধারণা পোষণ একে অপরের গিবত করা পরনিন্দা সমালোচনা অপবাদ ইত্যাদির মতো জঘন্য কবিরা গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে তাই পারস্পরিক অসন্তুষ্টির কারণে একে অপরের দুস্ত্রুটি অন্বে পিছনে লেগে থাকার দরুন ও অনেক সময় পক্ষদয়ের মধ্যে আরও বড় গুণা সংগঠিত হয়ে যায় সুতরাং এরূপ গুণা সংগঠিত হওয়া থেকে পক্ষদ্বয়কে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো মুসলমানের কোন দুস্ত্রুটি যদি কারো চোখে ধরা পড়ে তা অবশ্যই গোপন রাখতে হবে কারণ দুস্ত্রুটি গোপন রাখার মধ্যে অসংখ্য সবাব বা কল্যাণ নিহিত রয়েছে রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লামের করেছেন যে ব্যক্তি কারো দুস্ত্রুটি দেখার পরেও তা গোপন রাখল সে যেন একজন জীবন্ত সমাহিত অর্থাৎ জীবন্ত কবর দেয়া কন্যা সন্তানকে যেন সে জীবন দান করল জীবিত করল। তাহলে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ স্বভাবের মালিক ওই ব্যক্তি যে ব্যক্তি অপর ভাইয়ের দোষ দেখার পরে সে গোপন রাখে তাহলে কত বড় একটা মহৎ কাজ সে করল যে এক ভাইয়ের দুস্ত্রুটি দেখার পরে সে গোপন রাখল দুস্ত্রুটি গোপন রাখার ক্ষেত্রে আরেকটি বরকতময় হাদিস আমরা শুনি প্রখ্যাত সাহাবি হযরত সেইদিনা আবু সাঈদ খুদুরি তালা আল্লাহতালাহ বর্ণনা করেন যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের ত্রুটি ও কাজ দেখল তা গোপন করল সেই গোপন রাখার কারণে তাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানো হবে এই হাদিসটি কাঞ্জুল উম্মানসহ বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে সুতরাং দুস্তুটি গোপন রাখা আমাদের জন্য অপরিহার্য আমরা যদি আমাদের নিজেদের দুস্তুটি গোপন রাখতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য ধন্দ থেকে ঝগড়া ফসাদ থেকে কলহ বিবাদ থেকে এবং একে অপরের মধ্যে সংঘাত থেকে বিরত রাখার একমাত্র উপায় আর এর মাধ্যমে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমাদের জন্য জান্নাত রয়েছে আমাদের জন্য স্বভাব রয়েছে কল্যাণ রয়েছে সুতরাং আসুন আমরা সবাই কলহ বিবাদ থেকে বাঁচার লক্ষ্যে আল্লাহ এবং রসুলের দয়া মেহের বাণী পাওয়ার লক্ষ্যে জান্নাত লাভের আশায় সকল প্রকার দুস্ত্রুটি ত্রুটি চর্চা থেকে আমরা যেন বিরত থাকি নিজেকে বিরত রাখি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন বেহুরমতে সৈয়দুল মুসালিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি